আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদেরকে পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং অদ্ভুত একটি ফুল সম্পর্কে জানাবো, যার নাম রেফলেশিয়া। তো চলুন দেখে আসি ভিডিও। রেফলেশিয়া ফুলটি প্রথম ফার্সি প্রকৃতিবিদ এবং অ্যাডভেঞ্চারার লু ডেক হ্যাম্পস দ্বারা তৎকালীন জাভাতে বর্তমান ইন্দোনেশিয়ায় প্রথম সন্ধান পেয়েছিলেন 1791 থেকে 1794 সালের মধ্যে। রেফলেশিয়া ফুলের ওজন অনেক বেশি হতে পারে, তবে এটি অত্যন্ত লাজুক এবং স্বভাবসুলভ। আবহাওয়ায় সামান্য তারতম্য দেখা দিলে ফুলটি ফোটার আগেই মারা যেতে পারে। বিশাল রেফলেশিয়া ফুলের আসলে নিজস্ব শেকড় বা কোনো কাণ্ড নেই। এটি একটি পরজীবী উদ্ভিদ। এটি লতার মাধ্যমে অন্য গাছে নিজেকে সংযুক্ত করে, যা কেবল জল এবং পুষ্টির জন্য নিরবচ্ছিন্ন বৃষ্টিপাতের বনাঞ্চলেই জন্মায়। 20 থেকে কলি বড় হয়ে উঠতে 18 মাস সময় লাগে। ফুলের কুড়িটি একটি বাঁধাকপির আকারে পরিণত হতে 6 থেকে 9 মাস সময় নেয়। তারপরে বাঁধাকপির মতো বড় পাতাগুলি ফুটতে কয়েক মাস সময় নেয়। ফুলটি বড় হতে প্রায় 27 মাস সময় লাগে, 2 বছর 3 মাস সময়ের সমান। ফুলটি কেবল 5 থেকে 7 দিনের জন্য ফুটে থাকে। রেফলেশিয়ায় ফুলে লক্ষ লক্ষ বীজ উৎপাদন করতে পারে, তবে কেবল 10 থেকে 20% বীজ টিকে থাকে। এই উদ্ভিদের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য বীজকে অবশ্যই অন্য একটি গাছের সন্ধান করতে হয়। একটি রেফলেশিয়া ফুল 1 মিটার ব্যাস পর্যন্ত বড় হতে পারে এবং সবচেয়ে বড় ফুলটি 7 কেজি ওজন পর্যন্ত হয়েছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিশ্বে 20টি রেফলেশিয়ার প্রজাতি রয়েছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় 8টি প্রজাতি রয়েছে। যখন একটি রেফলেশিয়া ফুল ফোটে, তখন এটি পচা মাংসের থেকেও দুর্গন্ধ ছড়ায়। এটির এতই দুর্গন্ধ যে এলাকায় কোনো মানুষ অথবা জীবজন্তু এর কাছে ভিড়তে পারে না সহজে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।